সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমরা যারা 26শে মার্চের ভাষণ কিংবা উপস্থিত বক্তৃতা দিতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটি। তো শুরু করছি উক্ত 26শে মার্চের ভাষণ কিংবা বক্তৃতাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অত্র প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ, সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। 1971 সালের এই দিনে বাংলার পূর্ব আকাশে রক্ত লাল হয়ে উদ্দিত হয়েছিল একটি নতুন সূর্য। বাংলার আকাশে উড়েছিল লাল সবুজের পতাকা। বিশ্বের বুকে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামক নতুন একটি দেশ। স্বাধীনতা তুমি ফুলের সুবাস, কোকিলের কুহুতান, তোমায় আনতে দিয়েছি মোরা 30 লক্ষ প্রাণ। আমরা কিভাবে আমাদের প্রিয় স্বাধীনতা পেলাম সেই সম্পর্কে কিছু কথা না বললেই নয়। আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এর সাথে আরও স্মরণ করছি বাংলার সন্তানদেরকে, যারা স্বাধীনতার যুদ্ধে জীবন দিয়ে আমাদেরকে উপহার দিয়েছিলেন একটি ভূখণ্ড, একটি দেশ যার নাম বাংলাদেশ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছিল একটি রাষ্ট্র যার নাম ছিল পাক ভারত। 1947 সালে 15ই আগস্ট ভারত আলাদা একটি রাষ্ট্র হয়। আজকের বাংলাদেশকে বলা হতো পূর্ব পাকিস্তান, আর বর্তমান পাকিস্তানকে বলা হতো পশ্চিম পাকিস্তান। পাকিস্তান রাষ্ট্র পরিচালনার ক্ষমতা পশ্চিম পাকিস্তানিদের হাতে থাকায় পুরো পাকিস্তানের লোকজন মানে আমরা কোনো অধিকার পারছিলাম না। তারপর থেকে পুরো পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানিদের যুদ্ধের সূচনা শুরু হয়। পরবর্তীতে 1952 সালে আমার দেশে সোনার ছেলেরা মাতৃভাষা ছিনিয়ে আনতে উর্দু ভাষার পরিবর্তে ওই পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে, তারপর থেকেই পাকিস্তানিদের গডফাদার জুলফিকার আলী ভুট্টো, ইয়াহিয়া খান, মোহাম্মদ আলী জিন্নাহ, টিক্কা খান বাঙালিদের জন্য নানান প্রকার ষড়যন্ত্রের জাল বুনতে থাকেন। কিভাবে পূর্ব পাকিস্তানকে নির্যাতন করা যায়, পাকিস্তানিরা আমাদেরকে বঞ্চিত করেন শিক্ষা, সব সংস্কৃতি ও চাকরি থেকে। তারই প্রতিবাদে 1971 সালে 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক জনসভায় বাংলার রাখাল বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, তবুও এদেশকে স্বাধীন করে ছাড়ব ইনশাল্লাহ। বঙ্গবন্ধুর এই সকল ঘোষণার পর থেকেই বাংলার জনতা পাকিস্তানি হানাদার বাহিনীদের ওই জুলুমের বিরুদ্ধে লড়াই করে। 1971 সালে 26শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী যখন রাজধানীতে এক নৃশংস গণহত্যায় মেতে ওঠেন, বঙ্গবন্ধু টেলিফোন যোগে সরাসরি চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা জহুর আহমেদ চৌধুরীর নিকট স্বাধীনতার ঘোষণাপত্র পৌঁছে দেন। রাত 11:30 বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্রে তিনি বলেছিলেন, এই হয়তো আমার শেষ বাণী, আজ থেকে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌমত্ব একটি রাষ্ট্র, একে যে করেই হোক পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে রক্ষা করতেই হবে। 1971 সালে 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাপত্র চট্টগ্রামে পাঠানো হয়। সেই মুহূর্তে চট্টগ্রাম বেতার নিরাপদ না থাকায় চট্টগ্রামে অবস্থানরত আওয়ামী লীগ নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে 26শে মার্চ দুপুরের মাঝে কালুরঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করেন। সেই বেতার কেন্দ্র থেকেই 2:30 AM হান্নান এবং 4:30 AM আবুল কাশেম সন্দীপ এবং 27শে মার্চ চট্টগ্রামে অবস্থানরত বাঙালি সেনা কর্মকর্তা মেজর জিয়াহুর রহমান বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। 1971 সালে 25শে মার্চ ওই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করে নিরীহ বাঙালিদের উপর। দীর্ঘ 9 মাস রক্তাক্ত যুদ্ধের পর 30 লক্ষ মা বোন ও শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি আমাদের প্রিয় স্বাধীনতা। পরিশেষে বলতে চাই, যাদের রক্ত ও জীবনের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি আমাদের প্রিয় স্বাধীনতা, তাদেরকে আমরা কখনো ভুলব না। তাদের নাম চিরকাল লেখা থাকবে ইতিহাসের পাতায়। এ আশা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে তোমাদের সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও। ধন্যবাদ।